মেহালার বিবেকানন্দ পল্লী কিশোর ভারতী উচ্চ বিদ্যালয়ের নাম অনেকেই জানেন অনেক পরিবারের ছেলেমেয়েরাই এই স্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছেন কিন্তু কলকাতার উপকণ্ঠে ৩২ বছর ধরে সরকারি অনুমোদন ছাড়াই কিন্তু চলছে স্কুলটা এমন অভিযোগে শুক্রবার সরগরম হয়ে ওঠে হাইকোর্ট বলে রাখা ভালো দু সালে ওই স্কুলের থেকে অবসর নেন ধারা বন্দ্যোপাধ্যায় নামে একজন শিক্ষিকা কিন্তু পেনশন পাচ্ছেন না বলে তিনি অভিযোগ করেন এমনকি মধ্য শিক্ষা পর্ষদেও এই বিষয়টি তিনি জানান সুরাহা না পেয়েই এবারে চলে গেছেন হাইকোর্টে শুক্রবার বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলাটার শুনানি উঠেছিল আর সেখানে মামলাগাড়ির পক্ষের আইনজীবী বলছে যে পর্ষদে গিয়ে তার মকেল জানতে পারেন ওই স্কুলের অনুমোদনের পুনর্নবীকরণ সংক্রান্ত ষোলো হাজার টাকা বকেয়া রয়েছে ওই টাকা পেলেই পর্ষদ পরবর্তী পদক্ষেপ করতে পারবে যা শুনে রীতিমতো বিস্ময় প্রকাশ করেন বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি প্রশ্ন তোলেন কীভাবে স্থায়ী সরকারি অনুমোদন ছাড়া বত্রিশ বছর ধরে একটা স্কুল চলতে পারে জেলা স্কুল পরিদর্শকরা কি করছিলেন তাদের কাজ কি শুধু বদলি সংক্রান্ত বিষয়ে নজরদারি রাখা তারা কি বেতন পান না কাজ করতে হবে না শুধু ঘুমালেই হবে তিনি আরও বলেন মধ্যশিক্ষা পর্ষদই বা কী করছিল এত বছরে তো হাজার হাজার পড়ুয়া স্কুল থেকে মাধ্যমিক পাস করেছে তারা যদি বাইরে পড়তে যায় এবং সেই বিশ্ববিদ্যালয় যদি স্কুলের অনুমোদন সংক্রান্ত তথ্য অনুসন্ধান করে তাহলে তো বিপদে পড়বে পড়ুয়ারা এদিন আদালতে মধ্য শিক্ষা পর্ষদের আইনজীবী বলেন যে এরকম অনেক স্কুল আছে নিয়ম অনুযায়ী প্রথমে অস্থায়ী অনুমোদন দেওয়া হয় এবং পরবর্তী ক্ষেত্রে স্কুলের আবেদনের ভিত্তিতে স্থায়ী অনুমোদন দেওয়া হয় এই স্কুল হয়তো সেই আবেদন করেনি যা শুনে বিচারপতি মন্তব্য করেন যে এটা তো অত্যন্ত চিন্তার বিষয় মামলাকারীর অভিযোগের উত্তরে পর্ষদ এদিন আদালতে জানায় যে অনুমোদনের জন্য পেনশন আটকে থাকতে পারে না সব পক্ষের সবাল জবাব শেষে বিচারপতি পর্ষদকে নির্দেশ দেন এই সংক্রান্ত সমস্ত তথ্য আদালতে জমা করতে হবে আগামী বারোই সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি আমি করব দর্শক খুবই চিন্তার বিষয় কি বলবেন এসব নিয়ে যেখানে বিচারপতি চিন্তিত সেখানে আমরা তো ডবল চিন্তিত আপনার মতামত কমেন্ট করে জানার পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন স্মার্ট দুনিয়ায়